এটা আমার হাত ভালো মনের মানুষ এত ডিপ্রেস হলে হবে না, এ তো আর একদিনের ব্যাপার বাবু। খেলছিল আমার সাথে ঘুমিয়ে ঘুমিয়ে। এটা আমার হাত, ওইটুকুই জীব। কই জীব, এটা কি হাসি, এটা কি হাসি, এটা কি হাসি। টাইম পাস সারাদিন থেকে 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 আর ভাল লাগে না, ওই আসে দু ঘন্টা পর পর, ওটাই রিক্রিয়েশন। চুল আছে না, চিরুনি নেই, ওদের হাত দিয়েই আঁচড়ে দিতে হবে। এইটুকু ওই ওই নিতে চলে এসছে, যা ওকে বিছানাতেই শুয়ে দেবো। ওই ঘুমোচ্ছে এখন, উঠবে না সহজ। অনেক ছিল, এই তো চোখ খুলছে। উঠছিস? লু ডাকছে। আজ একদম অকাতরে ঘুমোচ্ছে, সকালে এসেছিল তখন তো তাও একটু খানি কথা হলো, এখন কিছুই করছে না। খুব মন খারাপ করছে, আমি পড়ে আছি এখানে আর ওকে এখানে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। আজকে সকালবেলা এখান থেকে আমরা ব্লগটা শুরু করলাম। ওর সার্জারি হয়েছে গত সপ্তাহের বুধবার, তাই না? এটা এখনও রিলিজ হয়নি। এটা যদিও ডাক্তাররা বলছে যেই ম্যাগনিচিউডের সার্জারি হয়েছে সেই ক্ষেত্রে ওর যেটা হচ্ছে কয়েকদিন ধরে ব্লিডিং হয়ে যাচ্ছে, ড্রেন মতন লাগানো আছে এবং ব্লিডিং হয়েছে, ব্লাডটা নিচের যে পাউচটা ওখানে পড়ছে, যখন সেই ব্লাডের অ্যামাউন্টটা 50 ml এর নিচে হবে তখনই ওকে ডিসচার্জ দেওয়া হবে। বিগত 4-5 দিন ধরে ডেফিনেটলি ব্লাডের অ্যামাউন্টটা কম হয়েছে। গতকাল এসেছিল 80, গতকাল 80 ml এসেছিল। আমরা তখন ভেবেছিলাম যে আজকে ওটা 50-এর নিচে হয়ে যাবে, কিন্তু গতকাল রাতেই সেটা আবার 75 হয়ে গেছে, তো আজকে ডেফিনেটলি 80-র উপরেই হবে সেটা। আর মায়োমেক্টমি হওয়ার জন্যই আমার এই ড্রেনটা লাগানো, আর এই ড্রেন থেকে এক্সেস ব্লাডটা বেরিয়ে যাচ্ছে, তো ওটা যতদিন না 50 ml এর নিচে হবে ততদিন ড্রেনটা খোলা যাবে না, আর ড্রেনটা না খুললে আমাকে ডিসচার্জ করা যাবে না, এটাই মোদ্দা কথা। ইনিশিয়ালি ওটা 400-450 আসছিল, তারপর এক ধাপে কমে 100 হলো, তারপর 100 থেকেই 50 আর কিছুতেই হচ্ছে না, 180-175 এরকম আসছে। আমরাও কত প্ল্যান করেছি, কত বাড়ি যাব, এই করব সেই করব, এখন বাড়ি যাওয়াই কবে অনিশ্চিত হয়ে গেছে। কিচ্ছু অনিশ্চিত নেই, খুব শিগগিরই দেবে, ঘুমের কোনো অ্যাক্টিভিটি নেই, ঘুমোয় ওঠে, তবে এখন ঘুমের টাইমটা কিন্তু কমে গেছে, এখন 2-3 ঘন্টা পরপরই ওঠে, ওঠে কাঁদে, ওকে আস্তে আস্তে সেইটাই থাকবে, ঘুমটা থাকবে না, মনে হচ্ছে ঘুমটা কমছে একটু একটু করে। সো যেই নার্সারিতে ব্লুকে রাখা হয়, আমাকে বলছে এই নার্সারিতে ব্লু নাকি সবার সিনিয়র। ব্লু এর বয়স কত হলো? ব্লু এর 5 দিন। 5 দিনে ব্লু সবথেকে সিনিয়র নার্সারিতে। এত ডিপ্রেস হলে হবে না, এ তো আর একদিনের ব্যাপার। আর ভিজিটিং আওয়ার্সে বেসিক্যালি কি ব্যাপারটা হয়েছে, যেহেতু এত ভিজিটার এখানে আসে সেহেতু ব্লুকে আনা হয় না। সাইডের বেডে যিনি অ্যাডমিটেড ছিলেন উনারও ভিজিটার আসেন, তো আজকে এই রুমেতে আর কেউ নেই, শুধু আমি আরও, তো একটু পরে আবার বলবো যদি ব্লুকে আনে একবার। নিয়ে আসবে ব্লুকে? আনবে না, এক্ষুনি লোকজন ঢোকে, করিডোরে ঘুরে না, তাই জন্য।
আমার এটা বলা হয়নি, আমি ভর্তি হয়েছিলাম যখন তখন ওই পেডিয়াট্রিক ওয়ার্ডে রেখেছিল, 7 বেডের একটা ওয়ার্ড ছিল, বাট পোস্ট ওটি আমাকে টুইন শেয়ারিংয়ে করে দিয়েছেন, মানে রাহুলের তো রিকোয়েস্ট করাই ছিল, তার সাথে আমার ডক্টরও বলে গেছিলেন নিচ্ছে, তো মোটামুটি আফটার ওটি আমাকে টুইন শেয়ারিংয়ে দিয়ে দিয়েছে, তো এটা একটা অ্যাকচুয়ালি টুইন শেয়ারিং রুম, তো মোটামুটি ভালোই, ঠিক আছে, খুবই ভালো, আর এখানে নার্সরা যথেষ্টই কেয়ার করে, নার্সারিতে ডিসপ্লেতে থাকে সব। ব্যাপার হচ্ছে ছাড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে বাড়িতে গিয়ে তারপর বাড়াবাড়ি হলো, ভালো চাপ হয়ে যাবে। সো এক্ষুনি ডক্টর প্রিয়াঙ্কা এখানে এসেছিলেন, স্যারের অ্যাবসেন্সে উনিই দেখছেন ওকে, তো উনি আজকে কিন্তু যদিও ফ্লুইড ডিপোজিশন হয়েছে 160 ml, বাট স্টিল উনি যে রংটা দেখেছেন ফ্লুইডের, উনি বললেন যে দিস ইজ নট ব্লাড, শি ইজ হ্যাপি উইথ দ্যাট, এবং বাই হুক অর ক্রুক বলছে আগামীকাল রিলিজ দেবে যদি কোনোভাবে ফ্লুইডটা 100-এর নিচে থাকে। যাচ্ছি এখন, বিকেলবেলা আবার আসবো, বিকেলে মাও আসবে, এখন থেকে বলতে চাস না কিছু, তারপর আবার সন্ধ্যার দিকে ডিপ্রেসড হয়ে ফোন করবি, যাই হোক সকালে হ্যাপি থাকি আর সন্ধ্যা হলে মন খারাপ হয়ে যায়, বিকেলে আসবো মাকে নিয়ে, টাটা। রুটি আমাকে দেয় দুপুরবেলা, আমি খাই না, আমাকে 2 ইউনিট ব্লাড দিতে হবে, তো 1 ইউনিট এখন দেয়া স্টার্ট করেছে, আরেকটা ইউনিট পরে দেবে, বললো এই ইউনিট ব্লাডটা শেষ হতে প্রায় 2.5 ঘন্টা লাগবে, তার কিছুক্ষণ পরে আরেকটা ইউনিট ব্লাড দেবে। কি দেখছো তুমি, কি দেখছো মামা, লু এসি অফ করে দিয়েছে, এখন বাজে 4:30 এবং আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম হয়ে গেছে, আমার তো যথেষ্ট ভালো লাগছে কারণ যা গরম গেছে কয়েকদিন, তারপর এই আবহাওয়া স্বস্তির বাতাস এনে দেয়, এবং আজকে বিকেলে ছোট্টি মাসি আর মা যাচ্ছে কাজুরিকে দেখতে, ব্লুকে দেখতে যাবে, 2-1 দিন মাঝে বাবাকে নিয়ে একটু ঝামেলা হচ্ছিলো সেই জন্য মা আর যাওয়ার সময় হয়নি, আর বাবার এখন হসপিটালে গিয়ে দেখে আসাটা একটু চাপের হবে, হোমকামিংয়েও যাবে ফিরবে, আমাদের নয়াবাদের ফ্ল্যাটে পুরো সেট আপ বানানো হয়েছে, ও ব্লুকে নিয়ে ওখানেই উঠবে, বাবা ওখানে যাবে, ওখানে দেখা করবে গিয়ে, তো ভিজিটিং কার্ড একটা সকালে আমি ভুলে হসপিটালেই ফেলে এসেছি, আমার সঙ্গে আরেকটা ভিজিটিং কার্ড আছে। ব্যথা থাকবে তবে অতটা নয়, মানে হাঁটলে অত কষ্ট হয় না, আর স্নান টান করতে দেয় না, শুধু স্পঞ্জ বাথ, আমার তো ড্রেন পাইপটা লাগানো, কি করে স্নান করবো, সেকশনের মায়োমেক্টমি একই ওপেনিং, ওটার একটা ব্যান্ডেজ আর ড্রেন পাইপটা লাগিয়েছে, ওটার একটা মোটা ব্যান্ডেজ, ওটার ব্যান্ডেজটা বেশ মোটা। আজকে মামি বলেছে ওকে 6 ষষ্ঠীর পুজো দিতে, আজকে তো মা যাচ্ছে ষষ্ঠীতলায় 6 ষষ্ঠীর পুজো দিতে, মা বলছে আমি কি নাম বলবো, ব্লু চৌধুরী, আমি বলো এখন তাই বলো ব্লু চৌধুরী, এখন তাই বলো, বলছে প্রথমে ব্রেকফাস্টে তোমার হয় উপমা দেবে, নয়তো ওই তোমার ইয়ে দেবে, পোহা দেবে, তার সাথে ডিম সেদ্ধ কলা দেয়, দুপুরবেলা লাঞ্চে ভাত ডাল একটা তরকারি দেয়, আর তোমার ভাত ডাল তরকারি মাছ, আর তার সাথে একটা তোমার অনেক সময় স্যালাড দেয়, অনেক সময় রায়তা দেয়, এই ধরনের জিনিস দেয়, আবার 4টের সময় চা দেয়,
চায়ের সাথে কোনোদিনও মাসালা ইডলি দিয়েছিল, আজকে কোনোদিনও ওই আলুর একটা কোনো টাইপ কোনো একটা দেয়, স্ন্যাক্স টাইপের। হ্যাঁ, আর তারপর তোমার স্যুপ দেয়, চিকেন স্যুপ, আর তোমার ডিনার, ডিনারে চিকেন দেয়, ভাত ডাল তরকারি চিকেন, আর ওই তোমার একটা ডেজার্ট থাকে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে মা এখন অবধি ব্লুকে দেখেনি, দেখেছে হচ্ছে প্রথম যেদিনকে ডেলিভারি হয়েছিল ওই ওটির বাইরে ডেকে একবার দেখিয়েছিল সেটাই দেখেছে, আর মাঝে একদিন নার্সারিতে এসে দেখেছি, বাট সামনে থেকে দেখেনি। কিন্তু ইনারা এখানে ভিজিটিং আওয়ার্সে ব্লুকে আনবেন না, কারণ ইনফেকশনের ভয় থাকে অ্যান্ড অল দ্যাট। তাই আমরা দেখবো যে সন্ধে 7টায় যখন ভিজিটিং আওয়ার শেষ হবে তারপর যদি ব্লুকে একবার আনা যায়। দেয় নিয়ে আসে, টপ টপ করে নিয়ে আসবে 7টার সময়। এই নার্সারি ব্যাপারটা নাকি এখনই হয়েছে, মাদের সময়তে নাকি নার্সারি ব্যাপার ছিল না, বেবিকে মার সঙ্গে রাখা হতো। রাহুল তো বলছে বিয়ান, বিয়ান মানে কি? বিয়ান, বিয়ান মানে খুব ভালো একটা মানে বিগিনিং বা এরকম একটা কিছু দেখছি আমি দেখে বলছি, নামের মানেটা খুব ভালো কিন্তু নামটা একবার দেখতে হবে। এই আবার ঠাকুরমশাই খুব সুন্দর ভয়েস মেসেজ পাঠিয়েছে, শোনা যাচ্ছে? এখন একটু একটু তো বেশ মজা লাগছে, মানে ও আসলে একটু টাইম পাস হয়, আমি সারাদিন এই বিছানায় বসে থেকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করি, তা মনে হয় ঠিক আছে ও আসলে আমার ওর সাথে একটা খেলার সাথী, এরকমই এখন অবধি মনে হয় একটা খেলার সাথী। ছেলে যখন মানে একটু বড় হবে কি প্রায়োরিটি ছেলে মানুষ করার জন্য ভেবে বলতে হবে, এখন প্রায়োরিটি হচ্ছে ভালো মনের মানুষ তৈরি করা। এগুলোই খেতে হবে, এই যে ব্লুকে এনেছে ব্লু, কাজুটি রাগুন মিক্সড আমার লক্ষ্মী, আমার চিলুনি নেই, বেচারা চুলটু চান করে আজকে এসছে, চুলগুলো খাড়া হয়ে রয়েছে। হাসি দে তো আমি নিয়েছি, আমি, হ্যাঁ আমার কাছে, হ্যাঁ এই যে পাতা দেখো কি হয়েছে, আমাদের একটা বড় সড়ো হোমকামিং প্ল্যানিং আছে, তো বাই আজকের মতো, বাই।